আয়াত হাদিস দলিল বাঁকা করে বুঝবে তারা। মহান আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, মিনহু আয়াতু মুহকামাত, তাতে কিছু স্পষ্ট ক্লিয়ার আয়াত রয়েছে, অর্থ সহজে বোঝা যায়, বোধগম্য। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে আল কিতাব কোরআনে কারীমের মূল বিষয়াদি। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আছে অস্পষ্ট, অস্পষ্ট আছে একটু, যাতে অস্পষ্টতা রয়েছে বুঝতে, সবার জন্য নয় কিন্তু অনেকের জন্য। ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর বাঁকা, যাদের অন্তরে বকরতা আছে, যায়গুন রাব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ দোয়া করে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। আর এই সব আলেমদের অন্তর কি আছে? বাঁকা হয়ে আছে, যাদের অন্তরে বকরতা আছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার অস্পষ্ট কথার অনুসরণ করে, যেটা অস্পষ্ট একবারে ক্লিয়ার নয় সেটাকে ফলো করে, এইটাই ঠিক, আর যেটা স্পষ্ট সেটাকে উপেক্ষা করে, জি স্পষ্টটাকে ছেড়ে দেয়। অনেক উদাহরণ আছে, এক এক দল বিদাতির উদাহরণ দিতে গিয়ে এক এক রকম, একটা কোরআনের শব্দের অথবা কোরআনের কারিমে একটা আয়াতের বা একটা বাক্যের একটা স্পষ্ট ক্লিয়ার অর্থ, ক্লিয়ার অর্থ বাদ দিয়ে যেটা ক্লিয়ার কথা বলা হয় সেটাকে বাদ দিয়ে যেখানে অস্পষ্ট আছে সেটাকে নিয়ে বলে যে না দেখো 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 দেখো। একটা উদাহরণ দি, ইলমে গায়েব সম্পর্কে, নবী রাসূলগণ ইলমে গায়েব জানে না জানে না? সব জানে না? যে কয়টা আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে সেই কয়টাই জানে? যেগুলো সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেটুকু জানে, তাই না? ওহি দিয়ে না জানানো হলে পর্দার পিছনে কি আছে, যেমন আমি জানি না যে পর্দার পিছনে কি রাখা আছে, তারাও জানতেন না, ঠিক না? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের শেখানো আকীদা, এটা হচ্ছে কোরআনে কারীমের শেখানো আকীদা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফার আসনে এটাই হচ্ছে চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা হক্কানি আলেম ইমাম তাদের আকীদা। কিন্তু একদল ভারত বাংলাদেশ পাকিস্তানে আছে, তাহলে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, বলে না বলে না? আচ্ছা, আল্লাহ যে বলছে যে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, সূরা নামালে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, হে নবী তুমি এই কথা জানিয়ে দাও। অমায়া শুরু না, এমন কি জানো না যে মরে গেছে জিলানি কখন উঠবে, জানে না চিশতি কখন উঠবে, শাহজালাল কখন উঠবে, কেউ জানে না। আল্লাহ আরো বলছেন সূরা আরাফ পড়ে দেখলে বুঝবেন, অনেকগুলি আয়াত আছে, এই দুটো বলি শেষ করছি। নবীকে আল্লাহ বলছেন হে নবী তুমি এইটাও বলে দাও, ওয়ালা আলামুল গায়বা, আর আমি গায়েব জানি না। এটা মহকাম স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কিনা? অস্পষ্টটা শোনেন, অস্পষ্ট হচ্ছে যে ইয়াকুব আলাইহিসসালাম হ্যাঁ যেমনই ওখান থেকে জামা নিয়ে বেরিয়েছে, আর জামাটা আসার পরে চোখের উপরে যখন ফেলা হইল, দেওয়া হইল, ফেরানো হইল, তখন চোখ দৃষ্টি শক্তি ফিরে আসলো, আর বলল যে তোমাদেরকে বলিনি, ইন্নি আলামিন আল্লাহ মা লা তাআলামুন, আল্লাহর পক্ষে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তারপরে আমি নিজে শুনেছি, বেরেলভি রাজবি বক্তার ছোট কালে যেতাম তো তাদের মাহফিল শুনতে মাঝে মাঝে চলে যাবে ছাত্র জীবনে, বলছে দেখো 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 ইয়াকুব আলাইহিসসালাম এইদিকে মেসরে যায়নি, আছে ফিলিস্তিনে, এখানে আছে, আর জেনে নিল যে আমার ছেলে অমুক জায়গায় আছে, মেসরের রাজা হয়েছে বা আজিজ মেসর হয়েছে বা ওয়াজিরুল মাল হয়েছে। দেখলেন দেখলেন, নবী ইয়াকুব যদি আলেমুল গায়ব হয় তো আমাদের শেষ নবী কেন আলেমুল গায়ব হবে না? এটা হচ্ছে তাদের বক্তব্য। কথা বোঝা গেছে? উত্তরে কথা জিজ্ঞাসা করেন তো, যদি জানছেন যে আমার ছেলে এইরকম জায়গায় আছে তাহলে কাঁদতে কাঁদতে চোখই কেন যাবে বলেন? কাঁদতে কাঁদতে চোখ চলে গেল, তার মানে তিনি জানেন না যে আমার ছেলে হাই রে এত সুন্দর, আমার ছেলে এত মায়ার ছেলে বেঁচে আছে কি নেই, বেঁচে আছে কি নেই, বেঁচে তো নাই, এইরকমই তো তার ধারণা। কি করলে তোমরা, কি করলে আমার ছেলে এই পেরেশানিতে আর শোকে, ইন্নামাশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, দেখো আর কিছুই বলতে পারছে না ছেলেরা তোমাদেরকে, আমি অভিযোগ করছি আল্লাহর কাছে, বাসি ওয়া হুজনি আমার দুঃখ যন্ত্রণা আর আমার দুশ্চিন্তা, আল্লাহ তুমি এর বিচার করো, হে আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো। কত আল্লাহর কাছে অভিযোগ করছেন,
হ্যাঁ, আর বলছে দেখো ইয়াকুব আলিমুল গায়ব হয়ে গেল। স্পষ্ট না অস্পষ্ট কথা, অস্পষ্ট অনুসারী আর স্পষ্টকে উপেক্ষাকারী, এটা হচ্ছে ওলামায়ে সুয়ের লক্ষণ। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে যে দীন ইসলাম সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেইনরা বুঝেছেন, চার ইমাম বুঝেছেন, এবং চার ইমামেরা যেই দিনের দাওয়াতের কাজ করেছেন, সেই মানহাজকে উপেক্ষা করে নতুন মানহাজে জাতির সংশোধন করার দাবিদার হওয়া, আমরা এইভাবে সংশোধন হবে। শুধু এই নফল ইবাদত করলে হবে না, আপনাদেরকে নাকি নফল শিখানো হচ্ছে, সব তৌহিদ তাদের কাছে নফল, তৌহিদ উলুহিয়াতের শিক্ষা নফল তাদের কাছে, শিরক সম্পর্কে সতর্ক করা নফল, নামাজ শিখানো আর নামাজ শিখা নফল, সব নফল এগুলি। আর ফরজ কাজ হচ্ছে জানা আছে আপনাদের, ক্ষমতায় যেতে হবে আর বাকিগুলোকে তাড়াইতে হবে, কথা বুঝা গেছে? তোরাই খাবি আর আমরা কেন খাবো না, বুঝেছে? যে এই যে অপব্যাখ্যা ইসলামের, ওই স্পষ্ট মানহাজবাদ দিয়ে যদি এটাই যদি ঠিক আছে, তোমাদেরটাই যদি হক হয়, তাহলে চার ইমাম তারা দিন কায়েম করেননি, খেয়ানত করে গেছেন নাউজুবিল্লাহ, কারণ চার ইমামের কেউ খলিফা হইতে পারে, তাই না? বাকি আরো যত ইমাম কেন এসেছেন, মুহাদ্দিসিনরা বুখারী মুসলিম হ্যাঁ ইবনে তাইমিয়া, কেউ দিন কায়েম করেনি, এমনকি খোদ তাদের স্কলার সাহেবও দিন কায়েম করতে পারেনি বেচারা। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে অন্তর বাঁকা করে ইসলাম বুঝলে হবে না, অন্তর সোজা করে ইসলাম বুঝতে হবে, কোরআন সুন্নাহ নির্ভেজাল উৎস থেকে বুঝতে হবে, এবং সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে। তারা যেইভাবে ইসলাম বুঝেছেন সেইভাবে আপনাকে সেই রাস্তা দিয়ে ইসলাম বুঝতে হবে। আপনি নতুন ভাবে স্বাধীন চিন্তা চেতনার ইসলাম বুঝবেন, তখনই বিভ্রান্তির শিকার হবেন। তিন নম্বর